বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের মদদে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারী শেখ হাসিনা। আওয়ামী লীগ লুটপাটের টাকায় নাশকতা চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উপযুক্ত পদক্ষেপ দরকার। কৃষিখাতের স্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও ডিজেল অক্টেনের দাম নিয়ন্ত্রণ জরুরি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজধানীর মধ্যপাড়া এলাকায় ঢাকা উত্তর মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ হয়। জনসাধারণের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঙ্গে ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম সহ দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে সংক্ষিপ্ত জমায়েতে রুহুল কবির রিজভী বলেন, 16 বছর শেখ পরিবারের জমিদারের শাসন না থাকলে দেশের রাজনীতি গণতন্ত্রের ভিত্তির উপর থাকত, হতো মানবতার রাজনীতি। আগে উন্নয়ন পরে গণতন্ত্রের কথা বলে শেখ হাসিনা বিভিন্ন ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান লুট করেছেন। শেখ হাসিনাকে এবার উন্নয়নের পিএইচডির জন্য ভারত নিয়ে গেছে বলেও মন্তব্য করেন রিজভী। আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি 5ই আগস্টে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, আপনাকে ভারতে আশ্রয় দিল, ভারতকে মনে করছে আপনি বাংলাদেশে যে উন্নয়ন করেছেন এই উন্নয়ন ভারতেও আপনি করতে পারবেন, সেই উন্নয়নের পরামর্শ দেওয়ার জন্যই আপনি ত্রিপুরায় আজকে সভা করছেন। এখন করবেন কিনা জানি না, এইটা গণমাধ্যমে এসেছে। এই যে এদের কাছে লক্ষ কোটি টাকা আছে, এদের লোকজনদের কাছে অবৈধ অস্ত্র আছে, এগুলো কিন্তু সব উদ্ধার হয়নি, এই টাকাও উদ্ধার হয়নি। এই টাকা দিয়ে ওরা নাশকতা করবে, ওরা ষড়যন্ত্র করবে, ওরা চক্রান্ত করবে এবং ওদেরকে অত্যন্ত ভালোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পার্শ্ববর্তী দেশ। আপনাদের এই ব্যাপারে সজাগ থেকে সতর্ক থাকতে হবে।